নমস্কার দর্শক, আমি সৌরভ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো চলে আসলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে, পূজার সিরিজ একটার পর একটা আসবে, তোমরা থাকো আমাদের সঙ্গে। তো আজকে এসেছি হিলিতে। হিলিতে কোথায় কেমন কি পূজা হচ্ছে সম্পূর্ণটা তোমাদের দেখাবো। এখন আছি হিলি সীমান্ত শিখা ক্লাবে। তাদের এবারের মাতৃ আরাধনায় কিন্তু আয়োজন কিন্তু দুর্দান্ত। একটা দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তারা পূজা করছে এবং ভিতরে ঠাকুরও খুব দর্শনীয় হচ্ছে শুনলাম। তো চলো তোমাদের দেখাবো একটা একটা করে, থাকো আমাদের সঙ্গে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কী করতে হবে জানো, এক সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে হবে। তো চলো দেরি না করে। তো দাদা, তোমার এবার যে ঠাকুর মাতৃমূর্তি যে তৈরি করছো, তো এটা কোন ক্লাবের এবং তোমার নাম যদি একটু বলো। এটা হিলি সীমান্ত শিখা আর মৃৎশিল্পী বিশ্বজিৎ পাল। আচ্ছা, আর তুমি তোমার মানে বাসা বাড়ি কোথায়? এই অঞ্চলের পাশে। আচ্ছা, আর কতদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত তুমি? 17 বছর বয়স থেকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। এই ঠাকুরটা কতদিন ধরে বানাচ্ছো? ওই 1-1.5 মাস ধরে মাছি, ফাঁকে ফাঁকে মাছি। তো একবারে তো করা যায় না সব কাজ। এবছরে এই ঠাকুরের বাজেট কত? এটার বাজেট 180। তো এখন আছি হিলির, আমাদের হিলির হচ্ছে যোগ্যতলাতে, একদম হিলি বাসস্ট্যান্ডের সঙ্গে ঠিক লাগোয়া। তো এবারে কিন্তু এদের মাতৃ আরাধনায় বিশেষত্ব হচ্ছে আমাদের যে আমরা যে রামধনু রং দেখতে পাই 7টা, সেই 7টা রামধনু রঙে কিন্তু এবার এদের পূজার প্যান্ডেলের বিশেষত্ব। আর ভিতরে ঠাকুরের একটা আলাদা মাধুর্য রয়েছে। তো চলো তোমাদেরকে ধীরে ধীরে সবটাই দেখাই, থাকো আমাদের সাথে।
চলে আসলাম হিলি বিপ্লবী ক্লাবে। তো অনেক বছরের পুরানো ক্লাব এবং খুব সুনাম কিন্তু রয়েছে এদের সুন্দরভাবে মাতৃমূর্তি আরাধনায়, সেটা প্যান্ডেল হোক আর লাইটিং হোক। তো এবার কিন্তু এদের লাইটিংয়ে কিন্তু আধুনিকত্বের একটা ছোঁয়া রয়েছে, একদম অন্য টাইপের ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ পেছনে। আরও এখনও কাজের ফিনিশিং হয়নি এবং লাইটিংয়ের গেটগুলোও কিন্তু অনেক বড় বড় করেছে এবার দেখলাম। তো থাকো, সমস্তরে তোমাদের দেখাই, এরপর দেখাবো প্যান্ডেল। চলে আসলাম আমাদের হিলি বিপ্লবী ক্লাবের একদম ঠিক প্যান্ডেলের সামনে। পেছনটায় রয়েছে প্যান্ডেল, এখনও আন্ডার কনস্ট্রাকশন চলছে প্যান্ডেল। তো যা শুনলাম এবার যে এবারে এই হিলির প্যান্ডেল যে করছে সে হচ্ছে আমাদের বালুরঘাটের ভাই ডেকোরেটার্স। আর এই প্যান্ডেলের যে কর্মীরা রয়েছে, যারা প্যান্ডেলে তৈরিতে সদা জাগ্রত বা ব্যস্ত রয়েছে, তারা কিন্তু দীঘার সব শিল্পীরা। আর মানে যে প্যান্ডেলের ডিজাইন করেছে সে কিন্তু কলকাতা। তো বলা যেতে পারে গোটা মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত মানুষের যৌথ প্রয়াস এবং প্রচেষ্টায় কিন্তু এই হিলি বিপ্লবী ক্লাবের প্যান্ডেল এবার হচ্ছে। এবং দেখে কিন্তু মনে হচ্ছে গেল বছরের মতন এবারও তারা একদম নতুনত্ব এবং খুব ধামাকা কোনো কিছু করতে যাচ্ছে। তো চলো প্যান্ডেলের ভেতরটা কেমন কি হচ্ছে এবং কীভাবে কি কাজ হচ্ছে সম্পূর্ণটাই তোমাদের দেখাই। থাকো আমাদের সাথে। আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। খুশি সারোত্রাতে
লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে।